তাহলে আপনি ওইখানে রাখেন গা, মানে উপায় নাই তো, বুঝেন নাই, রেখে দেন যদি গান চলে, ঠিক আছে, আমরা প্রয়োজনে তাকে ডাকবো, চেষ্টা করি, আপাতত রাখেন আর কি, দেখি, ঠিক আছে, আসি ভাই, দাঁড়ান, ওই পিচ্চির গান তো আমি ইউটিউবে শুনেছি, তো ওর মুখ থেকে আমি একটা গান শুনতে চাই, ছোট ভাই একটা গান শোনো, কণ্ঠে, হ্যাঁ ওর কণ্ঠে, একটা গান গাইতে পারবে এখন, বলো তো দেখি। সুপ্রিয় দর্শক, মানে আমরা চলে যেতে লাগছিলাম, কিন্তু এখানকার এই ভাইও আমাদেরকে অনুরোধ করলো এই ছোটর কণ্ঠে একটি গান শুনবে। আর এই ছোটর গান আপনারা অনেকেই শুনেছেন বা কেউ হয়তো শোনেননি, তো দেখা যাক ও কীরকম গাইতে পারে। নিজে বাজায় গাবা তো না, শুরু করো, কী গান গাইতে চাচ্ছ? আমি একটা গান গাবো, বাবা চে যার গাই দেখলে তার সাথে, বাবা চে যার গাই, গান কিন্তু কঠিন গান, জি গান ডান পারবে, পারবে তো, আর মক্কা কি মদিনা হা কুজলেই মিলে না, কোজ করো ইয়া ফোন দিলে দে, দেখলেই সবই পাগল হবি, কোন নিষেধ মানবে না রে, বাবের গোরে আলেক শহরে আমার আল্লাহ রাসূল বিরাজ করে রে, বাবা চে যার গাই দেখলে তারে চিনা যায়, বাবা চে যার গাই দেখলে তারে চিনা যায়, আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে।
ধন্যবাদ মঈনুদ্দিনকে। তো আসলে কি বলবো, দর্শক আবারও অনুরোধ করছে, আমরা চেষ্টা করব কথাটি রাখার। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।